দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক অটো রিক্সার দামে কিন্তু মাইক্রোবাস বিক্রি হচ্ছে ভোলা জেলায় তো আজকে কম বাজেটের গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেশ বিদেশে যে যেখান থেকে আজকের বোলক দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন টয়টা হ্যাচ গাড়ির ভিডিও তো দর্শক বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন ভুল রেডিও হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন তো আজকের কম বাজেটের গাড়ি ভিডিওর লাস্টে দাম রেট বলা থাকবে তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের কম বাজেটের গাড়িটি কেমন হবে তো দর্শক এই গাড়িটি হচ্ছে নাইনটি ফাইভ মডেল দু সালে রেজিস্ট্রেশন আর গাড়িটি হচ্ছে বডি আর গাড়িটি ডেনফেন কিন্তু নতুন হয়েছে অ্যানালক নম্বর ডিজেল গাড়ি ম্যানুয়াল গিয়ার তো যারা কম বাজেটে গাড়ি কিনতে চাচ্ছেন আশা করি আপনাদের এই গাড়িগুলো পছন্দ হবে যারা অটোরিকশার দামে গাড়ি কিনতে চাচ্ছেন তো বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নেবেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে অবশ্যই আসার আগে যোগাযোগ করবেন তো দর্শক আজকের গাড়িটি আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে কম বাজেটের গাড়িগুলো কেমন হবে আর আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আজকের গাড়িটি কেমন হবে কীরকম আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ডিজেল গাড়ি ম্যানুয়াল গিয়ার আর গাড়িতে বর্তমান ইঞ্জিন আছে টুয়েল টি দর্শক এ হল গাড়িটির বাম সাইডের খুঁটির কন্ডিশন এবং গেটের কন্ডিশন কম বাজেটে ভালো মানের গাড়ি যারা কম বাজেটে ভালো মানের গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা এই গাড়িটি নিতে পারেন দাম রেট ভিডিও লাস্টে বলা থাকবে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কম বাজেটের গাড়িটি কত হবে বা কেমন আছে আপনারা বুঝতে পারবেন দর্শক এ হলো গাড়ির ভিতরের কন্ডিশন ডেগারেশনের কোনো কাজ করতে হবে না শর্ট বডি ডাউন ফ্লোর কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি যারা অটোরিকশার দামে গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা এই গাড়িটি নিতে পারেন সাথে দুইটা ফ্যান পাবেন তো দর্শক আশা করি গাড়িটি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব কম বাজেটের গাড়ি আর এ হচ্ছে গাড়িটির ডাইন সাইড সামনের খুঁটির কন্ডিশন ডিজেল গাড়ি যারা কম বাজেটে ডিজেল গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা এই গাড়িটি নিতে পারেন এ হলো গাড়ির ড্যাশবোর্ড কন্ডিশন এবং সামনের সিট কন্ডিশন হলো সামনের মার্কেটের ডাইন গুরের কন্ডিশন আর এ হল সামনের চাকার কন্ডিশন আর এ হচ্ছে ডাইন পাশের পিছনে চাকার গোড়ের কন্ডিশন চাকার কন্ডিশন দশক গাড়িটি যদি পিছন থেকে একটু দেখাই যে কে কেমন হবে এবং পিছনের খুঁটির কন্ডিশন যদি একটু দেখাই দশক বাম পাশের সামনের চাকার গোরের কন্ডিশন কোনো কাজকাম করতে হবে না এবং সামনের দুটা চাকাই কিন্তু ফ্রেশ আছে দর্শক এই হলো বাম পাশের পিছনে চাকার গোরের কন্ডিশন দর্শক এখন আমি আপনাদেরকে গাড়িটি স্টার্ট করে দেখাবো যে কম বাজেটের গাড়ির ইঞ্জিনটি কেমন আছে সাউন্ড কন্ডিশন কেমন হবে দাবা একটু স্টার্ট করো বন্ধ করো বন্ধ করে আবার একটু মারো হ্যাঁ আবার একটু স্টার্ট করো বন্ধ করো তো দর্শক আজকের গাড়িটির দাম দুই লাখ আশি হাজার টাকা কিছু দামাদামি করার সুযোগ থাকবে আর ইঞ্জিনের একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো মোবাইল খাওয়ার সিস্টেম থাকবেন ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই কম বাজেটের গাড়ি নিতে পারেন দুই লাখ আশি হাজার টাকা কিছু দামাদামির সুযোগ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ